মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আষাঢ় মাস বর্ষাকাল আর আমাদের এখানে কালকে রথযাত্রা তাছাড়া চণ্ডীমায়ের পুজো সেজন্য মাইক বাজছে মানে গান হচ্ছে মাইকে ভালো ভালো গান হচ্ছে হয়তো আপনারা সেই গান এখানে শুনতে পেতে পারেন তার জন্য কিছু আমার করার নেই তাহলে আমি ভয়েস দিতে পারতাম না ভয়েস ছাড়া তো আর ইয়ে চলবে না যাই হোক আমি ছাদে উঠে এসেছিলাম এরপর নিচে গিয়ে এখন আমাদের জল খাবার করেছে আমাদের আজকের খাবার হচ্ছে পাস্তা আর ডিম এমনি ডিম সেদ্ধ আর কি ডিম সেদ্ধটা করেছে এই কারণে যে পাস্তার মধ্যে দিলে সবার সাথে মিশে যায় ওই জন্য পাঁচার মধ্যে একটা ডিম ভাজা করে দিয়েছে গুঁড়ো গুঁড়ো করে আর সবাইকে একটা করে ডিম সেদ্ধ এটা হচ্ছে আমার জলখাবার এখন প্রায় এগারোটা বাজে জলখাবার কিন্তু আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবার আমি এগারোটার সময় একটা ইয়ে এসছে এই যে অনলাইনে একটা জিনিস এসছে কী জিনিস এসছে আমিও জানি না ছেলে খুলছে আর কি ছেলে আর নাতনি মিলে খুলছে তা দেখি বলছিল যে কোনো একজন দেখবে দেখো করে আমাকে এখনও দেখায়নি আমি ঠিক বুঝতে পারছি না কী এনেছে এই দেখালো এই যে নিম করলা বাবা নিম করলি বাবা হ্যাঁ তা উনি নাকি একজন সাধক আর কি উনি কি বলবো বাবা ওনাকে যে ডাকে তার ডাকেই সাড়া দেন এবং তার পাশে থাকেন সেটা আমিও ভুক্তভোগী আমি জানি আমার যখন শৈখা হয়েছিল তখন এই নিম করলি বাবার ছবি আমার ফোনে আমার ছেলে দিয়ে বলেছিল আর এই দেখুন আমার ঘরে এই ছবিটাও কিন্তু অনলাইনে নিয়েছে যাই হোক এখন তো যা হোক হলো এরপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একটু তাড়াতাড়ি আজকে খেতে বসেছি কারণ আমাকে একটু ব্যাঙ্কে যেতে হবে ব্যাংকের কিছু কাজ আছে তা আমরা ব্যাঙ্ক থেকে ঘুরে আসি ততক্ষণ পর্যন্ত আমরা খেয়ে নিই খাওয়ার পরে আমি আবার আপনাদের সাথে সময় সুযোগ বুঝে যদি সম্ভব হয় আপনাদের সাথে আবার যোগাযোগ করব ভিডিও দিতে থাকবো কি কি করলাম না করলাম দিন কি করি সেটাই শুধু আমি তো অনেক কাজ করি না আবার অনেক কাজ করি যেগুলো আমি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি এখন ব্যাঙ্ক থেকে চলে এসেছি আমি এখন ছেলে বউকে খেতে দিয়েছে তা ওদের ওরা বলছে তুমিও একটু বসো তা আমিও একটু বসে নিয়েছি তারা হুড়ো করে খাচ্ছে মানে তারা হুড়ো করে দিচ্ছি আর কি খেতে তা আজকে আমাদের হয়েছিল মুড়িঘণ্ট রুই মাছ আর একটা কি ও পটল পটল সরু করে কেটে কিছু পটলের বীজগুলো বেটে সর্ষে বাটা দিয়ে বৌমা একটা কী রান্না করেছিল বেশ খুব টেস্টফুল হয়েছিল দারুণ খেতে লাগছিল। ওইটাই আমার আজকে বেশি মানে সব থেকে ফেভারিট খাবার ছিল তা আমরা তো ব্যাংকে আবার এরপরে আবার একটা ব্যাঙ্কে যে গেলাম ভাত টাত খেয়ে দিয়ে ওঠে আরেকটা ব্যাঙ্কে গেলাম আজকে আমরা ঠিক করে নিয়েছি সব ব্যাংকের কাজগুলো আমরা শেষ করব। মানে ব্যাংকের কাজগুলো আমাদের করতেই হবে ব্যাংকের কাজগুলো ফেলে রেখেছি প্রথমত আমার শরীর খারাপ ছিল তারপরে ছেলের শরীর খারাপ হলো আপনারা তো সবাই জানেন আমার যারা ভিডিও দেখেছেন তা এখন আমরা ব্যাংকে গিয়ে সেই সমস্ত মানে কিছু কাজ আছে সেগুলো সমস্ত আপডেট করে তারপর আমি আর আমার মেয়েই গেছি মুন্নি আর আমি এখন আমরা ব্যাংকে বসে আছি আর জানেন তো ব্যাঙ্কে কত কাজ মানে কত লোকজন থাকে তাদের কাজ করে আমাদের কাজ তারা দেখবে তা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসেছি এসে জামাকাপড় খুলে রেস্ট নিয়ে একটু ছাদে উঠলাম আমার গাছগুলো কি হয়েছে দেখতে গাছগুলো আদৌ বেরিয়েছে কি না তা আপনাদের সাথে সেদিন শেয়ার করেছিলাম বীজ পুঁতেছি আর এই দেখুন গাছগুলো বেরোচ্ছে একটু একটু করে সব মাথা চারা দিয়ে বেরোচ্ছে এরা বড় হোক দেখি যদি আবার ইঁদুর টিদুর না খেয়ে নেয় তাহলে হবে আমার অনেক ভিডিও আছে দেখবেন বেগুন সব ইঁদুর খেয়ে নিয়েছিল সেজন্য খুব দুঃখ করে সবজি আর লাগাতাম না তা যাই হোক যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে আরও সুন্দর ভিডিও করার উৎসাহ দেবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে উপকারে লাগে তাহলে দেখুন কিভাবে আমি বীজগুলো লাগিয়েছিলাম অনেক মানে ছমাস আগে আমি মাটিটা করে রেখেছিলাম মানে মাস আগে ওই একটা ছেলেকে দিয়ে মাটিগুলো করে টবে রেখে দিয়েছিলাম কিন্তু কিছু কিছু টবে অনেক গাছ হয়ে মাটিগুলো নষ্ট করে ফেলেছে আর কিছু কিছু টবে মাটি হয় মানে গাছ হয়নি যেগুলো ফুল গাছ ছিল সেগুলো সেরকম গাছগুলোতে আবার আমি লাগিয়েছি গাছ তা সেগুলো সার দিলে এখন মরে যাবে হয়তো জন্য আর কোনো ফার দিইনি কেন সার দেওয়াই আছে সার এবং এইখানে একটা বোতলে দেখতে পাচ্ছেন আর সেই বোতলটাতে আমার এই যে এই বোতলটাতে আমার যত ফুল পুজোর ফুল আছে সরস্বতী পুজো হচ্ছে বা কোনো ঘরে যে পুজো হয় সেই সমস্ত ফুলগুলো এই বোতলের মধ্যে ভরে জল ভরে রেখে দিয়ে ওটা একটা আমার সার তৈরি হচ্ছে সেই সারগুলো জলের সাথে মিশিয়ে এক একমগ জলে দু তিন ঢাকনা দিয়ে আমি জলগুলো গাছের গোড়ায় দিই তাছাড়া তো নানারকম সার আছেই আমার কাছে আর এখনও এই বীজগুলো লাগানো হয়নি এই বীজগুলো আবার লাগাব অন্য যে ছেলেটাকে আসতে বলেছিলাম তার আবার ছেলের ও এসেছিল কাজে দু তিনটে টপ পরিষ্কার করার পরেই ওর ফোন এসছে যে ওর ছেলের খাট থেকে পড়ে গেছে দেড় বছরের ছেলে খাট থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে সেই থেকে ও আর আসছে না আর ওকেও আর চাপ দিতে পারছে না দেখে আজকে ফোন করেছি বলেছে যে অন্য একজন মানে এই ভিডিওটা দেখুন অন্য একটা ছেলেকে পাঠাবে তা যাই হোক ওই অপেক্ষায় করছি আর এইটা আমি কালকে বিকালে আমি এই ভিডিওটা করেছিলাম এই জায়গাটা মানে আমি তো একদিন পরে ভিডিও দিই কিন্তু আজকে আমি ভয়েস দিতে এসে দেখছি যে ফুলটা ফুটেছে তাই আপনাদের প্রথমেই শেয়ার করেছে দেখবেন ফুলগুলো এই ফুলগুলো সব ফুটেছে খুব ভালো লাগছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন